হ্যালো এভরিওয়ান, দিস ইজ মনোহর ফ্রম আইটি টেকনোলজি এমপি। তো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ড, আমরা অনেকেই মাইক্রোসফট অফিসের আউটলুক মেলটা ইউজ করে থাকি। তো এই আউটলুক মেলটা সাধারণত বড় বড় কর্পোরেট অফিসে ইউজ করা হয়। এর কারণ হচ্ছে বন্ধুরা, এই আউটলুক মেলটা অনেক সিকিউরিটি সম্পূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই আউটলুক মেলের সার্ভারটা আমাদের অফিসের ভিতরেই থাকে এবং অফিসের নেটওয়ার্কের মধ্যেই থাকে। তো ফ্রেন্ড, এই আউটলুক মেলের রার ফাইল বা পিএসটি ফাইলে অনেক সমস্যা দেখা দিতে পারে। এর কারণ হচ্ছে পিএসটি ফাইলটা যদি অনেক বড় হয়ে যায় অথবা আপনার পিসিতে যদি ভাইরাস অ্যাটাক করে, তাহলে এই পিএসটি ফাইলটাতে অনেক সমস্যা দেখা দেয়। তো ফ্রেন্ড, পিএসটি ফাইলটাকে আমরা কোনো রকম সফটওয়্যার ছাড়াই স্ক্যান এবং রিপেয়ার করে আবার পূর্বাবস্থায় ফিরে নিয়ে আসতে পারি এবং আমাদের আউটলুক মেলে অ্যাড করে ইউজ করতে পারি। তো ফ্রেন্ড, কীভাবে সফটওয়্যার ছাড়াই এই পিএসটি ফাইলটাকে স্ক্যান এবং রিপেয়ার করা যায় সেটাই আজ আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আপনার যে কম্পিউটারে আউটলুক মেইল কনফিগার করা আছে সেই কম্পিউটারে সি ড্রাইভে যাবেন, তারপর প্রোগ্রাম ফাইলে যাবেন। এখানে মাইক্রোসফট অফিস এই ফোল্ডারের মধ্যে ঢুকবেন। এখানে অফিস 15 ক্লিক করবেন। তো এখানে সার্চ দেবেন বন্ধুরা স্ক্যান পিএসটি, হ্যাঁ স্ক্যান পিএসটি, এটাতে ডাবল ক্লিক করবেন। তারপর আপনি আপনার যে পিএসটি ফাইলটাতে সমস্যা আছে সেই পিএসটি ফাইলটা ব্রাউজ করে দেখাই দেবেন। এখানে স্টার্টে ক্লিক করবেন। আপনার পিএসটি ফাইলটা যদি অনেক বড় হয় তাহলে একটু বেশি সময় লাগবে, যদি ছোট হয় তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আপনি রিপেয়ারে ক্লিক করবেন, যেহেতু আপনার পিএসটি ফাইলটাতে সমস্যা আছে আমরা এটা রিপেয়ার করবো। রিপেয়ারে ক্লিক করবেন, এখানে একটু সময় লাগবে বন্ধুরা। তো এখন দেখেন রিপেয়ার কমপ্লিট। তো আপনার পিএসটি ফাইলটা রিপেয়ার হয়ে গেছে। এখন আপনি পূর্বের ন্যায় আবার আউটলুক মেলটা চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।